একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর নাজিম রোডে আদালত প্রাঙ্গনেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী সৈয়দ রেজা রহমান সন্তুষ্টি প্রকাশ করেন বলেন পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করেই আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে আমরা এই ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া জানাবো এবং প্রয়োজনে আমাদের সিদ্ধান্ত হলে উচ্চতর আদালতে আপিল করব আসামি পক্ষের আইনজীবী বলেন আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি কোন সাক্ষী বলে নাই তারেক রহমান কোন ধরনের ষড়যন্ত্র করেছে কোন গোপন বৈঠক করেছে অথচ তাকে আজকে অন্যায়ভাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনমন্ত্রী আনিসুল হক দুজনেই বলছেন মামলার রায়ে মাস্টার মাইন্ডের ফাঁসি হওয়া উচিত ছিল আজকের রায়ে তারেক রহমানের আমাদের ধারণা যে তারেক রহমানের মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল তার কারণ তিনি হচ্ছেন এই এই ষড়যন্ত্রের মূল হতা রায় দেখার পরে যদি মনে করি যে কোনো আসামির ফাঁসি হওয়া উচিত ছিল তাকে ফাঁসি দেওয়া হয়নি সেক্ষেত্রে আমরা আপিল করব উচ্চ আদালতে এই রায় টিকবে না বলে জানান পিনপিপন্থী অ্যানজিপি দুই নম্বর সাক্ষী ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তিনি আদালতে সাক্ষী দিতে যান নাই একদিকে তিনি হান্ড্রেড সিক্সটি ওয়ানের তারেক রমানের কথা বলেন নাই সময়মতো তারেক রমান বাংলাদেশে আসবেন এবং আপিল করবেন ইনশাল্লাহ এ মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম বলেন তারেক রহমানের ফাঁসি না হওয়ায় তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনা সহজ হবে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দিয়েছে তাতে ওই ধরনের অজুহাত যাতে না ওঠে সেদিক থেকে এই রায়টি তাকে ফিরিয়ে এনে তার সাজা ভোগ করবে এটা কার্যকর করাটা আরো সহজ হবে এদিকে রায়ের পর বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্ট চত্বর থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা